জুনিয়র ডক্টরদের যে মূল বিষয় মূল যে তাদের সহযোদ্ধা সহকর্মী ধর্ষণ এবং খুন ন্যায় বিচারের দাবিতে আমরাও আছি দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেল অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে কিন্তু এই আন্দোলনটাকে যেদিকে নিয়ে যাওয়া হচ্ছে যারা প্রভাব বিস্তার করছে এবং কিছু জুনিয়র ডাক্তারকে সামনে রেখে যারা অন্য খেলা খেলার কথা ভাবছে এমন কি জুনিয়র ডাক্তারদের বলি দেওয়ার কথা ভাবছে আজকে যদি রাত্রেবেলা হামলা হয় আজকে কোন সময় যদি হামলা হয় তো সবাই ভাববে কালকে বৈঠক সাকসেসফুল হয়নি বলে শাসক দল বা তৃণমূল কংগ্রেস এসবে থাকছে এটা তো আগে ছড়িয়ে পড়বে চারপাশে একটা তো পাবলিক পারসেপশান তৈরি করিয়ে দেওয়া হবে আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব জুনিয়র ডক্টরদের তাদের আন্দোলন এবং আন্দোলনের সঙ্গে সরকারের কী কথোপকথন তার মধ্যে আমি এই সময়টায় যাচ্ছি না সেটা অন্য পার্ট মুখ্যমন্ত্রী বলেছেন তারা দেখছেন কিন্তু এই যে ষড়যন্ত্র এখানে ওই এলাকায় কোনো বহিরাগত যেন না ঢুকতে পারে ইতিমধ্যেই দেখছি একের পর এক বহিরাগত বিভিন্ন দলের লোকেরা বিজেপির কে গিয়ে বসে থাকছে বিজেপির আর এস এসের লোকজন বিজেপির যুবর জেলা সভাপতি সদল বলে ওই ভিড়ের মধ্যে ঢুকে থাকছেন নকশালপন্থী নেতা সেখানে গিয়ে বসে আছেন যে সমস্ত বিভিন্ন পরিচয় রাজনৈতিক পরিচয়ের লোকজন নানা স্বার্থে এবং যারা উগ্রভাবে স্ট্যাম্পড তৃণমূল বিরোধী অন্য রাজনৈতিক দল করেন কেউ সিপিএম করেন কেউ এ করেন তারা জুনিয়র ডাক্তারদের বন্ধু সে যে নানা রকম মানে প্ররোচনা দিচ্ছেন যাতে এগুলো চলতে থাকে চলতে থাকে চলতে থাকে ফলে এর মধ্যে যেই ভয়ঙ্কর বিষয়টা আমাদের সামনে চলে এসেছে যে জুনিয়র ডক্টরদের ওপর কাল রাত থেকেই একটা হামলার চক্রান্ত চলছে যাতে পরিস্থিতিটা আরো জটিল করে দেয়া যায় যাতে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেসের উপর দায়ে চাপিয়ে দিয়ে শকুনের রাজনীতি করা যায় বলছে কলকাতার ছেলে আনবেন না বাইরে থেকে ছেলে আনো একজন বলছে এসব কাজ অনেক করেছি এবার একটু বিবেকে লাগছে ওরা তো আমাদের জীবন বাঁচায় ওদের মারব একজন বলছে মাথা ফাটানো অব্দি যেতে পারে ফাইট টু ফিনিশ নয় একজন বলছেন মদ খেয়ে মারবে কী করে বসবে কি বুঝবো যে এত বড়ো একটা ভয়ঙ্কর প্লট আমরা এটা সকলকে সতর্ক থাকার সচেতন থাকার অনুরোধ জানাচ্ছি এবং জুনিয়র ডক্টররা যারা আমাদেরই ঘরের ছেলে মেয়ে তাদেরকে মুখ্যমন্ত্রী যেমন হাত জোড় করে কাজে ফেরার অনুরোধ করেছেন আমি তার নতুন করে পুনরাবৃত্তি করবো না আমি শুধু তাদের এটা বলবো যে এই প্লটগুলো তাদের ঘিরে তৈরি হচ্ছে তাদের সামনে কিছু মুখোশ ঘুরছে মুখোশ যারা আপনাদের উত্তেজিত করছে বিপথে চালাচ্ছে মুখোশ ঘুরছে আর সেই মুখোশের আড়াল থেকে ফোনে ফোনে কথা হচ্ছে ওদের মারলে আমাদের রাজনৈতিক লাভ কারণ তৃণমূল ভিলেন হবে ফলে দয়া করে আপনারা গোটা পরিস্থিতিটা অনুধাবন করুন পুলিশ নিশ্চয়ই এর যথাযথ তদন্ত শুরু করে দিয়েছে এবং আমাদের অনুরোধ থাকবে এই গোটা জায়গাটায় কোনো বহিরাগত কোনোভাবে যেন ওখানে না ঢুকতে পারে খাবারের সঙ্গে কে কি দেবে তার দায় কে নেবে ওখানে এক একটা রাজনৈতিক দলের কেউ কেউ গিয়ে নানা রকম সব জিনিস দিচ্ছেন কে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করবে যা হবে তখন সরকারের দায় ফেসবুক আছে টুইটার আছে যা হবে আগে সরকারের দায় ফলে চূড়ান্ত সতর্কতার ব্যবস্থা হোক বহিরাগতদের হাত থেকে বহিরাগতদের দিয়ে বহিরাগতদের প্রবেশ গোটা এলাকাটায় বন্ধ করে দেওয়া হোক কারণ জুনিয়র ডক্টরদের উপর আক্রমণ করে তৃণমূল কংগ্রেসকে কিভাবে এই সরকারকে আরও অস্বস্তিতে ফেলা যায় মেলাইন করা যায় কুৎসা করা যায় তার একটা ভয়ঙ্কর চক্রান্ত এখানে বামেদের একটি সংগঠন আর অতি বামের একটি সংগঠন তাদের মধ্যে কথা চলছে তাদের মধ্যে থেকেই বেরিয়ে আসছে কখনও জুনিয়র ডাক্তারদের একাংশকে দেখা যাচ্ছে বিজেপি অফিসের মধ্যে বসে আছেন কখনো বিজেপির লোকদের দেখা যাচ্ছে তাদের ওখানে গিয়ে খাবার দাবার ইত্যাদি বিলি করছেন আর খারাপ কিছু হলে সেগুলো সমস্ত দায় গিয়ে পড়বে মুখ্যমন্ত্রী জবাব দাও দাবি এক দফায় আর এসব হবে না কপাল ভালো ঈশ্বরের আশীর্বাদ যে গতকাল যখন এই ঘটনায় কথোপকথন হামলার হয়েছে তারপরেই কিছু ঘটনা এরা ঘটাতে পারিনি তার মানে এই শক্তিটা ওত পেতে বসে আছে একটা সুযোগ খুঁজছে একটা সুযোগ খুঁজছে কালনাগিনের মতো বসে আছে এরা সুযোগ খুঁজছে জুনিয়র ডাক্তাররা ভাবছেন আমাদের বন্ধু কিন্তু জুনিয়র ডাক্তাররা আহত হলে জুনিয়র ডাক্তারদের মাথা ফাটলে জুনিয়র ডাক্তার উপর আক্রমণ হলে সেই ছবিটা দেখিয়ে তৃণমূল বিরোধী রাজনীতি করার জন্য এরা জুনিয়র ডাক্তারদের রক্ত দেখতে চাইছে